একটু আপনার কাছে জেনে নিই যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির কারণগুলো কি কি। এমন অনেক কারণ আছে যেগুলো ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেকাংশে বাড়িয়ে দেয়। তার মধ্যে কিছু কারণ আছে যেগুলো আমরা পরিবর্তন করতে পারি চাইতে, আর কিছু কারণ আছে যেগুলো আসলে আমাদের হাতে নেই, আমরা পরিবর্তন করতে পারি না। তো তেমন কিছু কারণ হচ্ছে যে বয়সটা বাড়া, বয়স যত বাড়তে থাকে তত ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বাড়তে থাকে। ফিমেলদের ক্ষেত্রে আমরা বলি আসলে যে 40 অ্যান্ড অ্যাবাভ, মানে 40 বা ততোর্ধ হলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এরপর যেটা আসে সেটা হচ্ছে জেনেটিক মিউটেশন বা জিনগত কিছু পরিবর্তন হয়। তো জিনগত পরিবর্তন কেউ বংশানুক্রমিক পেতে পারে, যে জন্ম থেকে তার জিনে কিছু পরিবর্তন নিয়ে এসে জন্মেছে। যেমন আমরা বলি BRCA1 2 দুটা জিন, এগুলো যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। কারো পরিবারে যদি ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে তো সেক্ষেত্রে আমরা বলি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তার মানে হচ্ছে যে মা, মেয়ে, বোন, এদের যদি কারো ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে তো মানে অন্য কারো কোনো মেম্বারের আর কি এটা হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এছাড়া আরও কিছু কারণ আছে, যেমন আমাদের যে মাসিক স্টার্ট হয় এটা যদি ধরেন 12 বছরের বা তার আগে যদি শুরু হয় এবং এটা যদি শেষ হয় ধরেন 55 বছর বা তার পরে, তো সেক্ষেত্রে আমাদের রিপ্রোডাক্টিভ পিরিয়ডটা আসলে অনেক লম্বা হয়ে যায়। তো আমরা জানি যে আমাদের ফিমেলদের রিপ্রোডাক্টিভ পিরিয়ডে যেই হরমোনটা কাজ করে সেটা হচ্ছে ইস্ট্রোজেন, যেটা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তো সে কারণেই আসলে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায়। কারো কারো আপনি এই যে কারণগুলো বলছিলেন, এর মধ্যে কি এ ধরনের কোনো গ্রুপ আছে যে আমরা বলছি হাই রিস্ক গ্রুপ অথবা এ ধরনের কি আলাদা কোনো ইয়ে আছে? হ্যাঁ আছে, আমি সবগুলো কারণ বলে তারপর ওটা বলি। আচ্ছা জি। আচ্ছা, আরও কিছু কারণ আছে, যেমন যারা কোনো কারণে আর্লি এই যে ধরনের রেডিওথেরাপি পেয়ে থাকে, আর সাধারণত দেখা যায় যে লিম্ফোমার পেশেন্টরা আর্লি এই যে চেস্টে যদি রেডিয়েশন পেয়ে থাকে তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারো যদি ব্রেস্টে প্রি ক্যান্সারাস কোনো লেশন থেকে থাকে সেক্ষেত্রে হতে পারে, কারো ডেন্স ব্রেস্ট থাকতে পারে সেক্ষেত্রে হতে পারে। আরও কিছু কারণ আছে, যেমন খাদ্যাভ্যাস একটা বিষয়, যদি আপনার ওজন অনেক বেশি বেড়ে যায়, আপনার যদি এক্সারসাইজ পরিমাণটা কম হয়, OCP বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যদি আমরা কখনো নেই, তারপর ব্রেস্ট ফিডিং যদি আমরা না করাই, একটু লেট এজে যদি ফুল টার্ম প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়েই যায়। আচ্ছা, এবার আসি যে একটু আগে হাই রিস্ক গ্রুপের কথা বলছিলেন। তো আমরা সাধারণত বলি যে 4টা গ্রুপকে হাই রিস্ক গ্রুপ বলে থাকি। এর মধ্যে একটা হচ্ছে জেনেটিক মিউটেশন, যেটা আমি বলেছিলাম যে পেশেন্ট বা যার কথা বলছি তার নিজের হতে পারে বা তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভের জেনেটিক মিউটেশন যদি থাকে তারা হাই রিস্ক গ্রুপে চলে আসে। কারো ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে তাহলে সে হাই রিস্ক গ্রুপে চলে আসে। কারো একটা ব্রেস্টে যদি ব্রেস্ট ক্যান্সার থাকে অথবা সেখানে যদি প্রি ক্যান্সারাস কোনো লেশন থেকে থাকে তাহলে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর আরেকটা গ্রুপ হচ্ছে যারা কোনো কারণে আর্লি এইজে রেডিয়েশন পেয়েছে, তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, এই যে আমরা ব্রেস্ট ক্যান্সার বলছি, স্বাভাবিকভাবে একটা ধারণা থাকে যে এটা মেয়েদের অসুখ কিংবা এটা মেয়েদেরই হয়, ব্যাপারটা কি তাই? না, বিষয়টা তেমন না। আসলে ফিমেলদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আমরা বলি যে প্রতিটা নারী জন্মায় ব্রেস্ট ক্যান্সারের অ্যাভারেজ রিস্ক নিয়ে, তো দেখা যায় যে প্রতি 4 জনে একজন ফিমেলের জীবনে কোনো না কোনো সময় ব্রেস্ট ক্যান্সার হতে পারে। মেলও ব্রেস্ট ক্যান্সার হতে পারে, কারণ মেলও ব্রেস্ট মানে আমরা পুরুষ মানুষ, হ্যাঁ পুরুষ মানুষেরও ব্রেস্ট নামে একটা অর্গান আছে, যদিও সেটা ফিমেলের মতো ডেভেলপ না, বাট যে টিস্যু আছে সেটা এনাফ হওয়ার জন্য, সো ওখানেও হতে পারে। কিন্তু এটার হওয়ার ফ্রিকোয়েন্সিটা অনেক কম, দেখা যায় যে 1 লাখে একজনের হচ্ছে।